এটা আমাদের হচ্ছে ঝুলন উৎসব, আর এটা আমাদের প্রায় 57 বছর ধরে চলছে। এবছর আমাদের ঝুলন উৎসবের থিম রাখছি আমরা হচ্ছে চন্দ্রযান, যেটা নদিয়ার বিনননগরের পাশে রাধানগর গ্রামের ঝুলনের মাঠে প্রায় 57 বছর ধরে ঝুলন যাত্রা উৎসব পালন করে আসছে রাধানগর বয়েজ ক্লাব, যেখানে আকর্ষণীয় বিভিন্ন যান্ত্রিক মডেল সাজিয়ে রাখা হয়েছে ঝুলনে। বিগত দিনে বেশ কয়েকটি দুর্ঘটনাও তুলে ধরেছেন তারা, যেমন ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে যায়, সেখানেই পরপর দুটি ট্রেনের একাধিক বগি উল্টে গিয়ে প্রাণ যায় অসংখ্য মানুষের, আর এই সেই ট্রেন দুর্ঘটনার চিত্র যান্ত্রিক মডেলের সাহায্যে তুলে ধরেন তারা। পাশাপাশি বিগত কয়েকদিন আগে সারা বিশ্ব কাঁপিয়েছে ভারত চন্দ্রযান 3 লঞ্চিং করে। এখন চাঁদের মাটিতে পা রেখেছে ল্যান্ডার বিক্রম, আর সেই চিত্র যান্ত্রিক মডেলের সাহায্যে সাজিয়ে তুলেছেন তারা। শুধু তাই নয়, অন্যান্য আকর্ষণীয় মডেলও লক্ষ্য করা যায় এই ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে। জানা যায় নদিয়ার তাহেরপুর থানার বিননগর সংলগ্ন রাধানগর গ্রামের যুবক বরুণ বিশ্বাস চন্দ্রযান 3 ও সূর্যের কাছে গিয়ে পর্যবেক্ষণ করা লঞ্চার আদিত্য L1 দুটোতেই ওই যুবকের বড় অবদান রয়েছে, যেখানে বড় ভূমিকা রয়েছে ট্র্যাকিং করার। আর ওই যুবকের সাফল্যে গর্বিত হয়ে তারা এই ঝুলন যাত্রার যান্ত্রিক মডেল হিসেবে বেশ কয়েকটি আকর্ষণীয় চিত্র তুলে ধরেছেন। জানা যায় ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে প্রায় 7 দিন ধরে চলে মেলা, আর কাতারে কাতারে মানুষের ভিড় হয় ঝুলন যাত্রা দেখার জন্য। এটা আমাদের হচ্ছে ঝুলন উৎসব, আর এটা আমাদের প্রায় 57 বছর ধরে চলছে। এবছর আমাদের ঝুলন উৎসবের থিম রাখছি আমরা হচ্ছে চন্দ্রযান, যেটা আমরা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স হয়েছি আমাদের এখানকারই, আমাদেরই দাদা এই কমিটির সঙ্গে আগে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, উনি ইসরোতে কাজ করছেন, এবং এই চন্দ্রযানের যে এই যে জার্নিটা যেটা আমাদের এই ইসরো থেকে এটা এবছর হয়েছে সেটাতে যুক্ত ছিলেন উনি। এখন আই থিঙ্ক ফিজিতে আছেন উনি, ওখানে থেকে কাজটা করেছেন পুরোটাই, আর এটার থেকে আমরা ইনফ্লুয়েসড হয়ে এখানটা এই থিমটা আমরা এবছর বানিয়েছি চন্দ্রযানের থিমটা। কতটা খুশি লাগছে যে আপনাদের অ্যাকচুয়ালি আমরা তো গর্বিত, সাথে সাথে আমাদের রাজ্য গর্বিত, আমাদের জেলা গর্বিত, রাজ্য গর্বিত, আমরা দেশ গর্বিত, সারা দুনিয়ায় গর্বিত অ্যাকচুয়ালি। কতটা দর্শক বা দর্শনার্থী যারা রয়েছে আসছেন আপনাদের এই থিম দেখতে? প্রতিদিন আমাদের এখানে ফুটফল থাকে প্রায় কিছু না হলেও 7,000-10,000 মতো ফুটফল হয় ইভিনিংয়ে, মানে ইভিনিং 6টা থেকে চালু হয়, শোগুলো চলে প্রায় 11টা, 11:30, 12টা অবধি চলে, সেখানে ফুটফল হচ্ছে প্রত্যেকদিন 7,000-10,000 মতো ফুটফল হচ্ছে। তার সাথে খালি থিমটা তো থাকছেই, বাইরে আমাদের কিছু আরও কিছু এন্টারটেইনিং কিছু প্রোগ্রামস থাকছে, তো মিলেমিশে একটা বেশ ভালো একটা আবহাওয়া তৈরি হয়েছে। এই ক্লাবের নাম রাধানগর বয়েজ ক্লাব, এটা আমাদের। আপনার নাম? আমার নাম প্রণয়।